আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। বেশ কিছুদিন পর আপনাদের কাছে নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ। আশা করছি এই ব্লগটির শুরু থেকে শেষ পর্যন্তই আমার সাথে থাকবেন। আজ 3 দিন হলো আমার ছেলের সুন্নাতে খাতনা করিয়েছে। আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার ভয় শুনে নিশ্চয় বুঝতে পারছেন আমি নিজেও একটু অসুস্থ, তো কথা বলার কোথাও কোনো জায়গায় যদি একটু প্রবলেম মনে হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ নিয়ে এলাম ফিশ ফ্রাই রেসিপি। দুটো উপকরণ ভিন্ন, তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো চমৎকারী ফিশ ফ্রাই রেসিপিটি। তো মশলা একটা তৈরি করতে হবে এই ফিশ ফ্রাইয়ের জন্য। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, 1/2 চামচ থেকে একটু কম পরিমাণ হলুদের পাউডার। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম পরিমাণ জিরার পাউডার, ধনিয়ার পাউডার আর সামান্য একটু গোলমরিচের পাউডার। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ নিয়েছি আমি এখানে লবণ। এরপর এখানে অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। আদা 1/2 চা চামচ, রসুন 1/2 চা চামচ আর 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আমি। এগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এরপর অল্প একটু পানি দিয়ে এটা একটা ভালো করে পেস্ট করে নেব। এই মশলাটা পেস্ট করে নিলে আমরা এখানে বাটা মশলার স্বাদ পাবো, এই জন্যই মশলাটা আমি এভাবেই তৈরি করে নিয়েছি। তো এই মশলাটা আমি এভাবে পেস্ট করে রাখার পর 5 মিনিট রেস্টে রাখবো। তো বন্ধুরা, আমি আগে বলেছিলাম এখানে দুটো উপকরণ মিস করব, যে উপকরণ দিয়ে আমার এই ফিশ ফ্রাইটা খুবই চমৎকার স্বাদ এনে দিবে। সেই দুটো উপকরণের একটি হলো লেবু রস। এখানে আমি 2 চা চামচ পরিমাণ লেবু রস অ্যাড করেছি, এটাও ভালো করে মিক্স করে দেব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে অ্যাড করে দিব এখন কর্নফ্লাওয়ার। 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এই কর্নফ্লাওয়ারটা আপনার ফিশ ফ্রাইয়ের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে আর খুবই কিফতি করবে। মশলাটা তৈরি হয়ে গেল, আমি এখন এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ঠিক 5 মিনিট পর খুব ভালোভাবে মাছের গায়ে এটা মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমি মাছটা কিভাবে কেটে নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপর এই মশলাটা আমি মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে দেব, হাত দিয়েই মেখে নিব। তাহলে মশলাটা মাছের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করবে, কাটা জায়গাগুলো তো মাছের পেটের অংশ, মাথার অংশে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে দেব। এপিট ওপিট করে মেখে নেওয়ার পর আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এই মাছটি। এরপর এখানে এক্সট্রা প্রচুর পানি বেরিয়ে আসবে, যে পানিটা আমি ফেলে দিব এবং শুধুমাত্র মাছটি নিয়ে মশলাটার সহ আমি হালকা তেলে ফ্রাই করে নেব। বন্ধুরা, যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন আর এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাছটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি আর এখন আমি অ্যাড করে দিচ্ছি। একটি প্যান নিয়েছি, প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আগেই বলেছিলাম হালকা তেলে ফ্রাই করব, তো আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। তবে আপনারা যে তেলটা ইউজ করেন খাবারে সেই তেলটা দিয়েও আপনারা এটা ভেজে নিতে পারেন।
তেলটা গরম হয়ে গেলে খুব সাবধানে তেলের মধ্যে মাছটা দিয়ে দেব। এরপর 5 মিনিট অপেক্ষা করব, অবশ্য চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবো। এরপর আলতো হাতে মাছটা উল্টে দেব। এভাবেও আমি প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে মাছটা রান্না করব। এভাবে বেশ কিছুক্ষণ ফ্রাই করার পর মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমার এই চ্যানেলের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এই পর্যায়ে আমি মাছটা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি এখন একটু হাই হিটে রেখেছি, তো 2-3 থেকে 4 মিনিট একটু হাই হিটে ফ্রাই করে নিলেই আমাদের মাছটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। টোটাল আমার মাছটা ফ্রাই করতে 12 থেকে 13 মিনিট সময় লেগেছে, আর রেডি হয়ে গেল আমাদের মজাদার চমৎকার তেলাপিয়া মাছের ফিশ ফ্রাইটে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমরা ফিশ ফ্রাই দিয়ে ভাত খেয়ে নিয়েছি, সাথে অবশ্য আর অনেক কিছুই ছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম না। ফ্রাই জাতীয় জিনিসের সাথে শুকনো ভাত খেতেই খুব ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব, এরপর আমি একটু বাইরে যাব। অনেক দিন হাঁটাহাঁটি করি না, তো বাসায় গেস্ট আছে, গেস্টদেরকে নিয়ে আমি একটু বাইরে যাব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তো আমার সাথেই থাকুন। চলে এলাম বিকালে বাইরে একটু হাঁটতে। তো আমি রোজ আসতাম আগে হাঁটতে, এখন অবশ্যই সময় বা অসুস্থতার কারণে আসা হয় না। তো আমার ক্যামেরায় আপনাদের জন্য বন্দি করে নিয়ে এসেছি সুন্দর এই আকাশটি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। দুপুরে হাঁটাহাঁটি করার পর বাসায় যেয়ে তো কিছু অবশ্যই খেতে হবে, এই জন্য আমি আগে তৈরি করে রেখেছিলাম একটা পুডিং, বাসায় তৈরি করে রেখে গিয়েছিলাম। তো এখন সেই পুডিংটা কেটে আমরা নাস্তা করে নেব। বন্ধুরা, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর আর কে বলবো, প্লিজ আমার সাথেই থাকবেন, আমিও আছি আপনাদের পাশে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।